আসল কথাটা হলো এই যে যার নাই সুখ তার হয় অসুখ, মানে অশান্তিতে থাকলে, দুশ্চিন্তায় থাকলে, বিভিন্ন রকম টেনশন থাকলে, বিভিন্ন লোকের সাথে সামাজিক ঝগড়া বিবাদ বিভিন্ন রকম হ্যাজার্ডের ভিতরে বসবাস করলে পরে, কেবাদের ভিতরে বসবাস করলে তখন তাদের মাথা গরম হয়, প্রেশার হয়, রোগ বেশি হয়, পেটে অসুখ হয়, আমাশা হয়, আইবিএস হয়, তারা খাদ্য অভ্যাসে শান্তি নাই, পথ্য অভ্যাসে শান্তি নাই, চলায় শান্তি নাই, বলায় শান্তি নাই। আমাদের সবসময় শান্তির সন্ধান করতে হবে এবং সুস্বাস্থ্যের কথা আমাদেরকে চিন্তা করতে হবে, নিরোগ থাকার কথা আমাদেরকে ভাবতে হবে, খাদ্যাভ্যাসে সবসময় মাইন্ডসেট করতে হবে, নরম জিরো ভাত, নরম খাবার, নরম শাকসবজি, কাঁচা শাকসবজি, আধা পাকা আধা কাঁচা শাকসবজি, আধা পাকা আধা কাঁচা খাবার, যে খাবারগুলো আমাদের খাওয়ার সাথে সাথে দ্রুত হজম হয়ে আমাদের বৃহৎ অন্ত এবং ক্ষুদ্র অন্ত দিয়ে রেকটাম পর্যন্ত পৌঁছে যাবে। দাঁতের সমস্যা নেই এরকম খুব কম মানুষ পাওয়া যায় পৃথিবীতে, তবে দাঁতের শিরশিরটা প্রায় শতকরা 80 জন মানুষেরই দাঁতের শিরশির করে। এর একমাত্র কারণ হলো দাঁতের গোড়ায় মাড়ির ভিতরে বিভিন্ন রকম খাবারের কণাগুলো জমে থাকে এবং ওই কণাগুলোর থেকে বিভিন্ন রকম পচা খাবার জমে আমাদের দাঁতের গোড়া এক ধরনের পাইরিয়া রোগ, এক ধরনের ক্ষয় রোগ, এক ধরনের রক্ত পচে যায়, পুঁজ হয়, মাড়ি ফুলে ওঠে, গায়ের ভিতরে ঘা হয়, লাল লাল গোটা হয়, মুখের ভিতরে সাদা সাদা হয়, লাল লাল হয়, বিভিন্ন গোটা হয়। এর একমাত্র কারণ হলো আমরা খাবারের পরে খুব ভালো করে কুলকুচা করি না, অন্তত কমপক্ষে 5 মিনিট কুলকুচা করতে হবে।